আসসালামু আলাইকুম, দেশীয় রান্নায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কিমা দিয়ে আলু ভাজি করে দেখাবো, আলু কিমার রান্না। এটা খুবই সুস্বাদু একটা খাবার, তো আমার কাছে তো অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে রান্না। আমি এখানে নিয়েছি কিমা, এখানে হাফ কেজি কিমা, আর নিয়েছে ছোটো ছোটো করে কেটে আলু। আলুটার সাইজটা দেখবেন কীরক করে কেটেছে, এই সাইজের আলু আর কিমা। আজকে আমি এটা রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে আমি চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, ফ্রাইপ্যানটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিব রান্নার তেল। আপনারা যে যে তেলটা রেগুলার খেয়ে থাকেন ওই তেল দিয়ে রান্না করবেন, আমি এখানে অলিভ অয়েল দিয়ে রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম দু টুকরা দারচিনি, তিন চারটা এলাচ, আর দিয়ে দিব চার পাঁচটা লং, আর দিয়ে দিব এখানে তেজপাতা, তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দেব। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা একটু ফ্রাই করে নেব। এখানে আমি অ্যাড করে দেব রসুন কুচি। যে কোনো মাংস রান্নায় আপনারা যদি রসুন কুচিটা ইউজ করেন দেখবেন খাবারের স্বাদটাই বেড়ে যায়। তো রসুনটাও আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। আমি এখন পেঁয়াজটা ভালো করে নেচে নেব। যে কোনো রান্নায় ভালো করে মশলাটা কষানোর উপর কিন্তু স্বাদটা ডিপেন্ড করে, অনেক গুণ স্বাদ বেড়ে যায় মশলাটা যদি ভালো করে কষানো হয়। তো সময় নিয়ে চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে। তো এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ। মরিচের ঝাল এবং লবণটা যে যা টেস্ট অনুযায়ী দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা, আর দুই চা চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এগুলো ভালো করে আমি কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয় না। তো চেষ্টা করুন সময় একটু কষিয়ে নিতে। এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু বেশি লবণ, লবণটা যে যা স্বাদ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে এটা মিক্স করে নেব। এখন এটা আমি মিক্স করা হয়ে গেলে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো। পাঁচ মিনিট কষানোর পর ঢাকনাটা উঠিয়ে এখানে অ্যাড করে দেবো আমি মরিচের গুঁড়া। এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। তো মরিচটা দিয়ে ভালো করে আমি এখন নেড়ে ছেড়ে দিব, মিক্স করে নেব মশলার সাথে। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি, পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি ননস্টিক পাতিলে রান্না না করেন, সাধারণ পাতিলে রান্না করেন, তাহলে প্রথমে মশলা দেওয়ার সময় আপনারা একটু পানি অ্যাড করে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি পানি দিয়ে এখন ভালো করে নেড়ে ঢেকে এটা কষিয়ে নেব আরও পাঁচ দশ মিনিটের মতো। সরি, এখানে কষানোর পর আমি কিন্তু কিমাটা অ্যাড করেছি, এটা কোনো কারণবশত এটা স্কিপ হয়ে গিয়েছে, আমি অন্তরিকভাবে দুঃখিত। আমি মশলাটা কষানোর পর কিমাটা দিয়ে জাস্ট মিক্স করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা রুটি কিমাটা নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে আমি আবারও ঢেকে দেব, আবারও আমি এটা কষিয়ে নেব। আমার কিমাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কিমা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। কিমাটা যখন আপনার সিদ্ধ না হয় তখন দেখবেন একটু পানিটা অ্যাড করতে পারবে। এখন আমি দেখতে যে কেমনটা সিদ্ধ হয়েছে, আমার মনে আরও একটু সিদ্ধ হওয়া দরকার আছে, তাই আমি এখানে একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। মোটামুটি আমরা কিমাটা সিদ্ধ হওয়া পরিমাণ মতো একটু পানি দিব। আমি কিন্তু বেশি পানি ইউজ করিনি, অল্প পানি দিয়েছি। তো এটা কষিয়ে আমি আশা করি এই পানিতে আমার কিমাটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবারও ঢেকে দিব,
অপেক্ষা করবো আমরা কিমাটা সেদ দেওয়ার জন্য। কিমাটা সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে নিব, আমি আবার একটু ভালো করে নেড়ে দিব। এখন আমি এখানে অ্যাড করে দিব আলু, আলুটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। তো আলুটা মিক্স করা হয়ে গেলে আমি আবার ঢেকে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, এখানকার আলুগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এক্সট্রা পানির কোনো প্রয়োজন হয় না। এটা যদি আপনারা মনে করেন এ পর্যায়ে এসে কষানোর পর আলুটা সেদ্ধ না হয়, তাহলে এখানে একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার আলুটা সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগে নাই। আমি এখন আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি এ পর্যায়ে আপনাদের আলুটা সেদ্ধ না হয়, তাহলে একটু পানি অ্যাড করতে পারেন। ঘটনাটা এখন আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে একটু কম, আর অ্যাড করে দিবে এখানে ধনে পাতা কুচি। এটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি 1-2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। বাস হয়ে গেল আমাদের আজকের কিমা দিয়ে আলু ভুনা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।